হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিয়ান একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। কালকে যে 100 নম্বরের মক টেস্টটা নেওয়া হয়েছিল, ঠিক আছে, সেই মক টেস্টের আজকে কয়েকজন তোমরা টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে কয়েকজনের কাছে আমার নাম্বার রয়েছে, তা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কয়েকজন আমাকে ম্যাথগুলো পাঠিয়েছে যেগুলো হয়তো করতে পারেনি বা ডিফিকাল্ট ফিল হয়েছে তোমাদের ক্ষেত্রে, ঠিক। তা সেই কয়েকটা ম্যাথ যাদের প্রবলেম হয়েছে সেই কয়েকটা ম্যাথ আমি নিয়ে এসেছি, এবং বাকি সব কোয়েশ্চেন তো করিয়ে দেওয়া যায় না। জেনারেল নলেজ যে কোয়েশ্চেনগুলো আছে ইউ ক্যান গুগল ইট, গুগল করে নর্মালি তুমি বেরিয়ে যাবে সব কিছু, ঠিক আছে। তোমার যে কোয়েশ্চেনগুলো আছে ম্যাথগুলো যেগুলো করতে পারেনি, ম্যাথ আর ফিজিক্সের কয়েকটা কোয়েশ্চেন সেগুলো নিয়ে এসেছি, এবং এই ক্লাসের শেষে মানে অর্থাৎ শেষ দিকটাতে ক্লাসে তোমাদের যে র্যাঙ্ক আছে, লিডার বোর্ড আছে, যে কত কে পেয়েছে সেই হিসাবে বলে দেবো। তো তোমাদেরকে জাস্ট একটু বলে রাখছি যে তোমাদের হায়েস্ট র্যাঙ্ক করেছে নির্মল কুণ্ডু, ঠিক আছে, হায়েস্ট র্যাঙ্ক করেছে নির্মল কুণ্ডু, 72 পেয়েছে, ঠিক, উইদাউট নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং ছাড়া 72 পেয়েছে। এবং সেকেন্ড যে ছিল সে তোমার অঞ্জন গড়াই 769-এর মতো পেয়েছে, ঠিক। সে যাই হোক, এরপর আমি তোমাদের লিডার বোর্ডটা পুরোপুরি দেখাবো, এবং একদিক থেকে বেশ ডিসঅ্যাপয়েন্ট হয়েছি কিন্তু ঠিক আছে, কালকে তোমার এই ক্লাসটা শেষ দিকে তোমরা লিডার বোর্ডটা দেখতে পাবে। দেখো কয়েকটা কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমরা পারোনি বা পাঠিয়েছো, সেগুলো আমি দেখে দিচ্ছি। একটা কোয়েশ্চেন ছিল যে একটা পার্টিকেলে তোমার ডিস্টেন্স দেওয়া রয়েছে বা ডিসপ্লেসমেন্ট রয়েছে, দেওয়া ছিল 3 cos π t প্লাস 4 sin π t, এইটা ছিল, ঠিক আছে। এর চেয়েছিল তোমার এক্সিলেশন চেয়েছিল, এই পার্টিকেলটার এক্সিলেশন চেয়েছিল। যে আমার মেসেজটা করেছিল তাকে আমি নর্মালি বলেছিলাম যে সেকেন্ড দুবার ডেরিভেটিভ করবে তাহলেই তোমার পেয়ে যাবে, কেন কারণ এক্সিলেশন হয় d2x/dt², ঠিক আছে, কেন কারণ এটা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তোমার ভেলোসিটি আসবে এবং তাকে আবার ডেরিভেটিভ করলে এক্সিলারেশন আসে, সেটা সকলেই জানি। সে যাই হোক, দেখো এটা যদি আমি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমার চলে আসবে dx/dt, এবং এইটা ডেরিভেটিভ করলে 3টা কনস্ট্যান্ট সংখ্যা বাইরে চলে এলো। ddx cos x মানে -sin x, -sin π/t, এবং π/t আলাদাভাবে ডেরিভেটিভ হবে এবং সেটাতে পড়ে রইলে শুধুমাত্র পাই, একটা পাই আসবে, প্লাস এইখানে 4 sin ωt, যদি আমি sin π/t অর্থাৎ sin x করি তাহলে আমার কী আসবে cos x, এবং এক্সট্রাভাবে পাইটি যখন করবো তখন শুধুমাত্র একটা পাই আসবে, ঠিক আছে। এইটা হয়ে গেলো তোমার dx/dt, অর্থাৎ এটা তোমার ভেলোসিটি বেরিয়ে গেলো, এবং ভেলোসিটি যখন আবার করবে তখন সেটা বেরোবে তোমার এক্সিলারেশন, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার আসছে 3π এক্সিলারেশন, আগে এখানে v সমান লিখি, আগে এখানটাতে লিখি তারপর করা যায় -3π sin π/t +4π cos π/t, এটা হলো আমার ভেলোসিটি। এই ভেলোসিটিটা যদি আমি আরেকবার এক্সেলারেশন মানে ডেরিভেটিভ করি তাহলে আমার চলে আসবে dv/dt, ঠিক আছে, এইটা চলে আসছে আমার এক্সেলারেশন, সমান কি আসবে -3π, এটা কনস্ট্যান্ট সংখ্যা বাইরে চলে এলো কোনো অসুবিধা নেই। সাইন ওমেগাটি যখন আমি ডেরিভেটিভ করবো, সরি পাইটি, ওমেগা বারবার মুখ থেকে বেরিয়ে আসছে, sin π t যখন আমি ডেরিভেটিভ করবো তখন চলে আসবে আমার cos π t ইন্টু একটা এক্সট্রাভাবে পাই আসবে, কেন π t যখন আবার করবে, এবং এইখানে যখন করবে 4π চলে এলো, cos π t মানে আবার হ্যাঁ cos π t, এটা যদি করি তাহলে আমার আসবে -sin π t, এবং π t আলাদাভাবে ডেরিভেটিভ যখন করবে তখন আসে পাই। দেখো এইখান থেকে কী আসছে, -3π² cos π t, আর এখানে আসছে -4π² sin π t, ঠিক আছে। এখান থেকে তুমি বুঝতে পারছো যে আমি যদি -π² কমন নিই, -π² যদি কমন নিই তাহলে আমার পড়ে রইলো 3 cos π t প্লাস এখানে পড়ে রইলো আমার 4 sin π t, এবং দেখো এই যে 3 cos π t 4 sin π t, এটা তোমার এক্স সমান দেওয়া ছিল, তাহলে এখান থেকে আমি এক্সেলারেশন কী পেয়ে যাব, -π² এবং এইটা পুরোটা ভ্যালু যেহেতু এক্স তাহলে আমি এখান থেকে এক্স লিখতে পারি, তাহলে -π² x, এটা আসছে এই বস্তুটার এক্সেলারেশন, এবং তোমাদেরকে এক্সেলারেশন বলেই ছিল মনে রাখবে এ সমান হয় ω² x, ঠিক আছে। যখন তোমাদেরকে করাচ্ছিলাম এই ফিজিক্সের ক্ষেত্রে ক্লাস করাচ্ছিলাম তখন এ সমান ω² x বলেছিলাম, ঠিক। এইটা আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা ছিল একটা বস্তু 10√3 যেটা যাচ্ছে ইস্ট বরাবর, অর্থাৎ 10√3 ইস্ট বরাবর যাচ্ছে, এটা 10√3 কোনো প্রবলেম নেই, এটা ইস্ট বরাবর যাচ্ছে, এটা ইস্ট, এইটা হয় ইস্ট, এটা হয় ওয়েস্ট, এটা হয় নর্থ, এটা হয় সাউথ। আমরা যেমন এই দিকটা ইস্ট ধরি, এটা ওয়েস্ট ধরি, এটা নর্থ ধরে, এটা সাউথ ধরে, নর্থ সাউথ ধরে, সেরকম না। যখন তুমি প্লেনের উপর কোনো একটা প্লেনের উপর পড়বে তখন তোমার যে রাইট সাইডটা হবে তোমার ইস্ট, লেফট সাইডটা তোমার হবে ওয়েস্ট, ঠিক আছে। রাইট সাইড তোমার হবে ইস্ট এবং লেফট সাইড হবে ওয়েস্ট, এটা জানো, এবং উপর দিকটা হবে নর্থ এবং নিচ দিকটা হয় সাউথ, এটা মনে রাখবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা তোমার এইভাবে থাকে, ঠিক আছে। তাহলে 10√3 যাচ্ছে ইস্টে এবং 10 যাচ্ছে নর্থ, এইটা তাহলে বলছে ওর ভ্যালু অ্যান্ড ডাইমেনশন, অর্থাৎ এর যে ভ্যালুটা
সের মানটা কত, এই যে এইটা এই মানটা কত, এবং ওর ডাইরেকশনটা কত। ঠিক আছে, মানটা তোমরা নর্মাল বুঝতে পারছো এখানে, যেহেতু এটা 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রির অপোজিটে থাকে তোমার অতিভুজ। অতিভুজের ক্ষেত্রে কি হয়, হাইপোটেনাসের ক্ষেত্রে কি হয়, 10 স্কোয়ার অর্থাৎ 100 প্লাস এখানে কত চলে আসবে, 100 × 3 অর্থাৎ 300, অর্থাৎ 400√400। এবং এর ডাইরেকশন কি হবে, ডাইরেকশন হবে 10 থিটা, ডাইরেকশন হবে 10 থিটা। 10 সমান কত হয়, লম্ব বাই ভূমি, অর্থাৎ 10/10√3 অর্থাৎ 1/√3। এবং 10 থিটার মান 1/√3 কিসে হয়, 30 ডিগ্রিতে হয়, এটা বোঝানোর দরকার নেই। তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। বেশ কয়েকটা কোয়েশ্চেন তোমরা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের থ্রু পাঠিয়েছো, সেই কোয়েশ্চেনগুলো নেওয়া হচ্ছে। বাকি সমস্ত কোয়েশ্চেন তো করে দেওয়া প্রয়োজন নেই, তাও যদি মানে কারো যদি প্রবলেম ফিল হয় যে এই কোয়েশ্চেনটা পার্টিকুলারলি করতে পারছি না, আমাকে মেসেজের থ্রু পাঠিয়ে দিও, তাহলেই ওখানে আমি করে দেবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন একটা ইন্ডাইসেসের কোয়েশ্চেন ছিল এক্সট্রা। নেক্সট কোয়েশ্চেনটা এটা একটা ইন্ডাইসেসের কোয়েশ্চেন ছিল, এটা আশা করি সবাই করতে পেরেছো, তাও একজন পাঠিয়েছে। এইখানে কি করবে, এইটা তোমার কি চলে আসছে, x^p-q (p+q) অর্থাৎ একেবারে আমি করে দিচ্ছি, আচ্ছা একবার না করে আমি করছি, p-q, এটা যেহেতু ভাগ আছে তাহলে p-q হয়ে যাবে, এবং এটা চলে আসবে p+q। ডিভাইডেড দিলাম, এখানে কত হবে, x^p+q, এবং এটা যখন যেহেতু এক্সটা তোমার সমান আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, অর্থাৎ এইটা উপরে গেলে ভাগ আছে যেহেতু মাইনাসে, অর্থাৎ -p+q, অর্থাৎ এখানে পিএ পিএ কাটা গেল, দিয়ে p²/q। ঠিক আছে, এইখান থেকে তোমার কি বেরিয়েছে, x^p²-q² a+b a-b ÷ x^2q। তাড়াতাড়ি করছি কারণ প্রচণ্ড মেঘ করেছে, আর মেঘ যেহেতু করেছে তার কারেন্টের প্রবলেম থাকতে পারে এবং লাইট নাও দেখাতে পারে। ঠিক আছে, p²/q অর্থাৎ কিউতে কিউতে যদি কেটে যায় তাহলে 2p² অর্থাৎ x^p²-q² বাই ভাই বা ভাজি তো যেহেতু x^2p² আমি লিখতে পারি, এবং এইটাকে যখন আমি উপরে তুলে দেবো, ভাগটাকে উপরে তুলে দেবো, তখন মাইনাস হয়ে যাবে, অর্থাৎ p²-q² -2p² অর্থাৎ এইখান থেকে পড়ে যাচ্ছে -p²-q² 2p² থেকে p² বিয়োগ যাচ্ছে, সমান পেয়ে চলে আসছে কি -p²-q². ঠিক আছে, অর্থাৎ এখানে x^-2 কমন নিলে p²+q² এইটা ফার্স্ট। বেশ বড় বড় করে এই কোয়েশ্চেনটার প্রথমটাতেই অপশন ছিল, প্রথম ম্যাথটার প্রথমেই অপশনটা ছিল এইটা, x^-p²+q². ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। বেশ সহজ সহজ অঙ্ক ছিল, এমন ছিল না, আর এই ধরনের অঙ্ক আসলে বেশি হ্যাডেক নেওয়ার দরকার নেই। যারা এক্সামে ভালো করেছো তারা নিশ্চিত ধরে রাখতে পারো যে তোমাদের প্রিলিতে কোনো রকম আটকাবে না। 60 আপ যারা করেছো, 60 আপ অ্যাকুরেটলি ঠিকঠাক করে যারা করেছো, ধরে রাখতে পারো যে তোমাদের প্রিলিতে কেউ আটকাচ্ছে না। ঠিক আছে, প্রিপারেশন নাও তোমরা মেন্সের জন্য, একই জিনিস মেন্স আর প্রিলির জন্য, এখানে এই ধরনের কোয়েশ্চেন আসবে, বেশি হার্ড ধরনের কোয়েশ্চেন আসবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে এসেছিলাম, একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, ইন্টিগ্রেশন অফ dx/(y)-sin x, এই কোয়েশ্চেনটা ছিল। এই কোয়েশ্চেনটা জানি না যে তোমরা কেন করতে পারলে না, এই ধরনের কোয়েশ্চেন আমি করেছিলাম, কেন আমি বলে দিয়েছিলাম যে এই ধরনের থাকবে, তখন উপর নিচে প্লাস মাইনাস দিয়ে গুণ করবে, অর্থাৎ 1+sin x দিয়ে গুণ করলে, এবং নিচে চলে এলো 1+sin x, নিচে যদি প্লাস থাকতো তাহলে মাইনাস দিয়ে গুণ করতে, নিচে মাইনাসে যেতে প্লাস দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে আমার উপরে কি চলে এলো, 1+sin x, এবং নিচে চলে এলো a+b a-b অর্থাৎ 1 স্কোয়ার-b² অর্থাৎ 1 sin² x অর্থাৎ cos² x। একবার লিখলাম, ঝামেলা নেই, a+b a-b অর্থাৎ a²-b² মানে 1 স্কোয়ার-sin² x, এবং 1 sin² x সমান কি হয়, cos² x, অর্থাৎ এইটাকে যদি আমি এরপর করি তাহলে 1 cos² x। একবারে করতে পারো, সেক্স করে তুমি সেইভাবে করতে পারো, তুমি যখন ম্যাথটা যখন বেশি বেশি করবে না, তখন এই ধরনের তোমার প্রবলেম হবে না যে কীভাবে কোন ইয়ে করতে যাবে। ম্যাথগুলো করতে গেলে কোনো রকম টাইম লাগবে না। ঠিক আছে, আর তোমার যদি ম্যাথগুলো জানা না থাকে, ঠিক না করে থাকে, তাহলে কোনটার পর কোনটা করবো সেটা তোমাকে ভাবতে হয়, সেটা তো তোমার টাইম কনজিউম করে, ম্যাথ ক্যালকুলেশন করতে টাইম কনজিউম করে না, কোনটার পর কোনটা করবো কীভাবে করবো সেইটাতে তোমার টাইম নেই। যদি তুমি জানো নিয়মটা, কোনটার পর কোনটা আসবে, তোমার একেবারে টাইম নেবে না। 1 sin² x আর cos² x মনে হবে sec² x dx, প্লাস এখানে চলে আসছে sin/cos, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ sin/cos সমান আসছে একটা 10 আসছে, এবং নিচে একটা এক্সট্রা কস থাকছে, কেন, কারণ cos² যেহেতু রয়েছে তার কসটা উপরে তুলে দিলে sec x। এখানে ডাইরেক্ট থেকে বুঝতে পারছো ইন্টিগ্রেশন অফ sec² x dx অর্থাৎ 10x, এখানে sec x dx অর্থাৎ sec x, এইটা চলে আসছে তোমার অ্যান্সার। ঠিক আছে, নর্মাল জিনিস যখন তোমার এই ধরনের কোয়েশ্চেন করা থাকবে বা এই ধরনের যখন তুমি জানো সেটা তোমার হবে, কারণ পরীক্ষার হলটা তোমার এক্সপেরিমেন্ট করার জন্য, তো এক্সপেরিমেন্ট করতে যদি যাও পরীক্ষার হলে নিশ্চয়ই ইউ উইল টেক এ টাইম, তোমার নিশ্চয়ই টাইম নেবে, তাই না? একটা কোয়েশ্চেন করতে গেলে ইফ ইউ ওয়েস্ট 2 অর 3 মিনিটস অফ ইউর
টাইম জাস্ট ডুইং ওয়ান সিঙ্গেল ম্যাথ, তাহলে কিন্তু তোমার প্রব জিনিসটা আসবে না সেইখানে গিয়ে, ঠিক আছে? কারণ পরীক্ষার হলটা তোমার এক্সপেরিমেন্টের জন্য নয়, তোমার জন্য পরীক্ষাটা করছি, এই যে কোশ্চেন যখন অঙ্কটা করছো তখন যেন তোমার নেক্সট স্টেপটা কী হয় সেটা ভাবতে না হয়, হাতেই তোমার জানবে যে নেক্সট স্টেপটা কী আসবে। তোমার যদি আলাদাভাবে ভাবতে হচ্ছে, আলাদাভাবে করতে হচ্ছে, তাহলে প্রবলেমটা হয়, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। খুব সহজ সহজ কোয়েশ্চেন ছিল এবং খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন ছিল। জানি না তোমরা জেনারেল নলেজের ক্ষেত্রে কে ভালো করেছো কি খারাপ করেছো, কিন্তু জেনারেল নলেজের বেশ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিয়েছিলাম, ভালো কোয়েশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা একজনে পাঠিয়েছিলে, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনোরকম রাস্তা বুঝতে না পারো যে কীভাবে করবে না করবে, ডাইরেক্টলি তুমি ডেরিভেটিভ করে দেবে উপরেরটারও নিচেরটার। উপরেরটা ডেরিভেটিভ করলে আসবে তোমার মাইনাস সাইন এক্স, নিচেরটা ডেরিভেটিভ করলে আসবে মাইনাস ওয়ান। তোমার মাইনাস মাইনাস কেটে দেবে, শুধু রয়ে গেলো তোমার সাইন এক্স, ঠিক আছে? সাইন এক্স যদি রইলো, এরপর পাই বাই এক্স টেন, এক্স সমান পাই বাই টু বসাও, তাহলে এক্স ওয়ান পাই বাই টু বসালে সাইন পাই বাই টু মান হয় ওয়ান, সাইন জিরোর মান হয় জিরো, কস জিরোর মান হয় ওয়ান, ঠিক আছে? নর্মাল উপরেরটা ডেরিভেটিভ করলে, নিচেরটা ডেরিভেটিভ করলে, উপরেরটা ডেরিভেটিভ করলে চলে এলো তোমার সাইন এক্স, নিচেরটা ডেরিভেটিভ করলে চলে এলো তোমার পাই বাই টু, যেহেতু সেটা জিরো, এবং মাইনাস এক্সের ডেরিভেটিভ ডি ডি এক্স অফ এক্স সমান ওয়ান, তাহলে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কেটে গেলো, সাইন এক্স সাইন পাই বাই টু সমান হয় ওয়ান। এই কোয়েশ্চেনটাতে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটাতে আমরা কীভাবে করবো, ক্লাস ইলেভেনের সময় আমরা ক্লাস ইলেভেনের লিমিট করছিলাম, তখন এই সূত্রটা পড়েছিলাম যে লিমিট এক্স টেন্স জিরো সাইন এক্স বাই এক্স সমান হয় ওয়ান, এই সূত্রটা আমরা পড়েছিলাম তো, ঠিক আছে? এই সূত্র যদি এইখানে প্রয়োগ করতে চাই, তাহলে আমার সাইন এক্স আছে, রইলে কোনো প্রবলেম নেই, বা এক্স এক্স কিউ আছে, তাহলে আমি একটা এক্স নিলাম, এক্স যদি নিলাম তাহলে আমার এইটা ওয়ান হয়ে গেল, এবং বাকি ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার পড়ে রইল। এইটা যদি ওয়ান হয়ে গেলো তাহলে আমি এটাকে মুছিয়ে দিলাম, ঠিক আছে? ওয়ান যেহেতু হয়ে গেলো তাহলে আমার এটা মুছে দিলাম, কেন লিমিট এক্স টেন্স জিরো জিরো, তাহলে আমার কী পড়ে রইলো, শুধুমাত্র আমার পড়ে রইলো লিমিট এক্স টেন্স জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স কিউ, কারণ ওয়ান মাইনাস কস এক্স সমান কী হয় টু সাইন স্কোয়ার এক্স বাই টু, বাই নিচে রইলো, সরি এক্স কিউ না এক্স স্কোয়ার, এবং নিচে রইলো এক্স স্কোয়ার, ঠিক আছে? টু সাইন স্কোয়ার এ কী পড়ে রইলো টু সাইন স্কোয়ার এক্স বাই টু, টু সাইন স্কোয়ার এক্স বাই টু কীভাবে এলো আমি দেখিয়ে দিচ্ছি। ওয়ান মাইনাস কস এক্স, ওয়ান মাইনাস কস এক্সকে আমি ধরো ভাঙছি, ওয়ান সমান কী হয় সাইন এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, কস টু এক্স সমান কী হয় কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, কস অফ টু এক্সের ক্ষেত্রে সেটা হয়, তাহলে কস এক্সের ক্ষেত্রে কী হবে কস এক্স সমান কী হয়ে যাবে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে? এই সূত্রগুলো তোমরা সকলে জানো যে কস টু এক্স সমান হয় কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে কস কস এক্স কস টু এক্স সমান যদি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে কস টু এক্স সমান কী হয়ে যাবে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, অর্থাৎ ওয়ান মাইনাস, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে? এবং ওয়ানের জায়গায় এই যে ওয়ান, ওয়ানের জায়গায় আবার এখান এইটা থেকে আমরা আনছি, তাই তো? ওয়ান মাইনাস মাইনাস দিলাম কস এক্স সমান কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার, যেহেতু এবং মাইনাস এবং ওয়ানের সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, এটা লিখতে পারি আমরা, কেন? কারণ কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান ওয়ান হয়, এবং মাইনাসটা যদি এখানে গুণ করি তাহলে মাইনাস কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে? এখানে দেখো কস স্কোয়ার এক্স বাই টু প্লাস এবং কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস, অর্থাৎ এটা আমি মুছে দিলাম, তাহলে আমার কী পড়ে গেলো সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, অর্থাৎ টু সাইন স্কোয়ার এক্স বাই টু, টু সাইন স্কোয়ার এক্স বাই টু, এখান থেকে আমার চলে এলো টু সাইন স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে? টু সাইন স্কোয়ার এক্স বাই টু চলে এলো, সেই জন্য একেবারে আমি লিখলাম এখানে টু সাইন স্কোয়ার এক্স বাই টু। এবার টু সাইন স্কোয়ার এক্স বাই টু তো লিখলাম, কিন্তু আমি এরপর করবো কী করে? তাহলে এক্স টেন্স জিরো রইলো টু সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে টুটাকে আমি বাইরে বের করে দিলাম, আচ্ছা এইখানে টুটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার কী পড়ে রইলো সাইন, আমি সূত্রে কী ফেলবো সাইন এক্স বাই এক্সে ফেলবো, তাহলে আমি ফেললাম সাইন এক্স বাই টু আর স্কোয়ার ফেললাম, আমি ফেলতে পারি তো এক্স ফেলতে পারি, এরপর আমার নিয়েছে এক্স স্কোয়ার, তাহলে আমাকে কী করতে হবে এক্স বাই টু তার স্কোয়ার করতে হবে, এক্স বাই টু তার যদি স্কোয়ার করি তাহলে দেখো আমার এক্স স্কোয়ার ছিল, কিন্তু আমি এক্স বাই টু তার স্কোয়ার দিলাম, অর্থাৎ একটা যে টু স্কোয়ার অর্থাৎ ফোর আমি এক্সট্রা নিচ্ছি, এখন ফোরটা আমি কোথায় এক্সট্রা নিচ্ছি, যেহেতু সবার নিচে আছে তাহলে আমার উপর উঠে যাবে ফোরটা, আমার উপরে চলে উঠে যাবে, তাই তো? এখানে যেহেতু এখানে উপর নিচে আছে তারা আমার উপরে উঠে যাবে, অর্থাৎ আমি উপরে নিয়েছি, তাহলে উপরে যেহেতু নিয়েছি তারা আমাকে একটা একের চার এক্সট্রা হবে, এভাবে আমাকে নিতে হবে, কেন? কারণ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সাইন এক্স বাই টু আমার এইখানে ছিল, কোনো প্রবলেম নেই, স্কোয়ার নিলাম, স্কোয়ার নিয়ে স্কোয়ার নিয়ে উপরে তুলে দিলাম সাইন এক্স বাই টু তার স্কোয়ার নিলাম, তাহলে এখানে উপরে উঠে গেলো, ঠিক আছে? এবং এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ারটাকে আমি এক্স বাই টু করলাম, এক্স বাই টু তার স্কোয়ার করলাম, অর্থাৎ টু স্কোয়ার
টু স্কোয়ার সমান কত হয়? ফোর আমি এক্সট্রা নিচ্ছি, কিন্তু ফোরটা আমি কোথায় এক্সট্রা নিচ্ছি? ফোরটা এইখানে নিচে দেখাচ্ছে, কিন্তু আসলে তো সেইটাকে যদি আমি করি তাহলে তো আমার উপরে উঠে যাবে ফোরটা। অর্থাৎ উপর আমি ফোরটা এক্সট্রা নিয়েছি, ফোরটাও আমি উপরে এক্সট্রা নিয়েছি, সেই জন্য আমি একের চার আমি নিচে গুণ করে দিলাম। ঠিক আছে, একের চার আমি একটা গুণ করলাম, একের চার যদি গুণ করি তাহলে আমার এইটা পুরোটা আবার হয়ে গেলো ওয়ান, তাহলে আমার শুধুমাত্র কী রইলো টু ইন্টু একের চার সমান হাফ। ঠিক আছে, এইটা উত্তরটা হলো হাফ। অর্থাৎ বুঝতে পারলে এখানে যেহেতু চারটা নিচে আছে সেটা উপরে আসলে তো উপরে উঠে যেত, তাহলে যেহেতু আসলে উপরে উঠে যেত সেই জন্য আমি একটা নিচে নিলাম একের চার। ঠিক আছে, টু ইন্টু একের চার সমান হাফ। দেখো এইটা তোমাদের যে এক্সাম হয়েছিল মক টেস্ট সেটার মানে লিডারশিপ বোর্ডটা, ঠিক আছে, লিডার বোর্ডটা কে কত পেয়েছো সেটার উপর ডিপেন্ড করে। আমি বেশ তোমাদের উপর বলতে গেলে খুবই মানে চটার মতো জিনিস, তোমরা 200 জন ইমেল অ্যাড্রেসে পিন মেরেছো, অর্থাৎ ইমেল অ্যাড্রেসের থ্রু তোমরা ইমেল অ্যাড্রেস 200 জন দিয়েছো, 200 জন ইমেল অ্যাড্রেস দিয়েছো, কিন্তু এক্সাম দিয়েছো জাস্ট 11 জন। এক্সাম কতজন দিয়েছো? শুধুমাত্র 11 জন, এবং 11 জনের মাত্র এখানে নাম্বার আছে। অর্থাৎ বাকি তোমরা যে 189 জন, 189 জন তোমরা ফালতু ফালতু ইমেল অ্যাড্রেসের থ্রু ঢুকেছো, এবং ফালতু ফালতু এক্সাম না দিয়েই যারা দিতে চেয়েছিলো তাদেরকেও বেরিয়ে দিই মানে করতে দাওনি। ঠিক, সে যাই হোক, দেখো এখানে নির্মল কুণ্ডু এ এসছে তোমার হায়েস্ট, সে পেয়েছে 72 উইদাউট নেগেটিভ মার্কিং। এবং তারপর এসছে যেটা তোমার, তারপরে যেটা আছে তার নাম হলো গিয়ে তোমার এখানে অঞ্জন গড়াই 67, তাই তো 67 সেকেন্ড, এবং নির্মল কুণ্ডু ফার্স্ট। তারপর 67-এর পর এখানে এসছে ঋত্বিক সাহা, এ সবচেয়ে শেষে এক্সাম দিয়েছে কিন্তু 60 করেছে। আর তোমরা ধরে রাখতে পারো যারা 50-র উপরে মার্ক তুলছো, 50 to 50+, যারা করছো অ্যাকুরেটলি 55 করছো, সো ইউ ক্যান বি শিওর দ্যাট ইউ আর কোয়ালিফাইং প্রিলিমিনারি এক্সাম। তো ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ আর কোয়ালিফাইং প্রিলিমিনারি এক্সাম। তোমরা ধরে রাখো কেন, শিওর রাখো 55 to 60, ইফ ইউ আর গেটিং 55 to 60 ইউ আর কোয়ালিফাইং ইন প্রিলিমিনারি এক্সাম। ঠিক, ওকে দেন, এইটা রইলো তোমাদের লিডার বোর্ড। ঠিক আছে, থ্যাংক ইউ।